नमस्कार बंधुरा, आशा करी सबाई भालो आछेन। आज आमरा मल्लारपुर शिव मंदिर दर्शन करते जाब आर तार संगे देखे नेब जज्ञेश्वर शिव मंदिर। मल्लारपुर हलो बीरभूम जिलार मयूरेश्वर ब्लकेर अंतर्गत एकटी ग्राम। निकटतम रेल स्टेशन मल्लारपुर। तारापीठ थेके एई मंदिरे दूरत्व मात्र 13 किलोमीटर। মন্দিরটি ইংরেজি 1192 খ্রিস্টাব্দে আর বাংলার 599 সালে তৈরি হয়েছিল। চলুন ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ল এই শিলাখণ্ডটি। ভালোভাবে দেখলে বোঝা যায় যে এটি আসলে সাবিত্রীর খোদাই করা মূর্তি। মল্লারপুর নামটি মল্ল রাজাদের থেকে এসেছে। মহান মল্ল রাজা বীর অম্বিরের সাথে জায়গাটির সংযোগ আছে। মন্দিরের নাম ও গ্রামের ব্যুৎপত্তি তারই ইঙ্গিত দেয়। এখানে ছোট ছোট অনেক শিব মন্দির রয়েছে। শিব মন্দিরগুলির পাশাপাশি রয়েছে একটিমাত্র শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতার মন্দির। আমাদের পৌঁছাতে পৌঁছাতে দুপুর 1টা বেজে গেল, তাই আর মাতার দর্শন করা হলো না। সামনেই ভোগ মন্দিরের পাশ দিয়ে একটু এগোতেই চোখে পড়ল মাতৃসাধক কৃষ্ণানন্দ আগম বাগেশের সমাধিস্থল। উনিই প্রথম বাংলায় বড়মা অর্থাৎ কালীমায়ের পূজোর প্রচলন করেছিলেন। আমরা এখন ভোগ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এই হলো ভগবানের ভোগ রান্নার জায়গা। আমরাও খাইনি কিছু। ভোগ মন্দিরে প্রসাদ কিছু বেঁচে যায় এখন, তাহলে আমরাও খেয়ে নিতাম। আর হ্যাঁ, টাকা দিয়ে ওখানে হয় এখন? আর হবে না। ঠাকুরের প্রসাদ পেয়েছে বাবা, অল্প একটু দেবের হাতে তারই হবে। এটাকে বৈদ্যনাথের সিঁদুর কিন্তু পায়ে সঙ্গে মাথা মুছে না। মাথায়
সিঁড়িতে ভিতরটা না 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 সিঁড়ি অবধি সিঁড়ি অবধি এই সিঁড়িতে দাঁড়াও হ্যাঁ দাঁড়িয়ে দেখে নাও ঠিক আছে লাস্ট সিঁড়ি দাঁড়াও তুমি দেখে আসো তারপর আমি যাচ্ছি আমি অপমান চ্যাটার্জি মদনসংস্থিতের আদি এবং প্রধান সেবাই কামনা আমরা তারা মায়ের সেবাই আচ্ছা আপনার নাম্বারটি ইউটিউবে দিয়ে দিতে পারি আমরা হ্যাঁ আচ্ছা নাম্বারটা বলুন তাহলে 9732146847 রাগা মাস্টার বলে ডাকে আমার বরং চ্যাটার্জি ডাক নাম কোনে নারায়ণ ঠাকুর আছেন না আজকে অফিসার যাবে না এই কোণে বিষ্ণু নারায়ণ আছেন কুলুঙ্গির ভিতরে শালিগ্রাম শিলা আর এইটা মামুনসার বেদি এইটা মামুনসার বেদি হ্যাঁ ধন্যবাদ আমরা এখন মূল মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি এখান থেকে মূল মন্দিরটিকে দর্শন করছি মন্দিরটি উত্তরমুখী এবং চারচেলা বিশিষ্ট সুন্দর এই মন্দিরের চূড়ায় রয়েছে শিবের ত্রিশূল এখানে লাইন দিয়ে সারিবদ্ধভাবে অনেক ছোট ছোট শিব মন্দির রয়েছে তবে মূল মন্দির ছাড়া এই মন্দিরগুলোতে এখন আর পুজো করা হয় না মূল মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে এই নাট মন্দিরটিও মন্দিরে প্রবেশের পথে শীর্ষে রয়েছে নহবতখানা মল্লারপুরের এই মন্দিরগুলি অনেক প্রাচীন এখানে মোট 21টি শিবের মন্দির রয়েছে ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন আর বন্ধুদের সাথেও শেয়ার করবেন প্রাচীন এই মন্দিরগুলিতে টেরাকোটার সুন্দর কাজ দেখা যায় মন্দিরগুলিতে প্রথমে পোড়ামাটির অলঙ্করণ ছিল বর্তমানে এগুলি ভেঙে পড়েছে যেগুলি বেঁচে আছে তার মধ্যে কিছু বেগুনি রং করা হয়েছে আর কিছু রূপালি রং করা হয়েছে এখানে 21টি শিব মন্দির ছাড়াও রয়েছে সিদ্ধেশ্বরী মন্দির শক্তি মন্দির মনসা মন্দির সহ মোট 24টি মন্দির মন্দির চত্বরে রয়েছে নিয়তি মণ্ডলের স্মৃতিসৌধসহ এই তুলসী মঞ্চটিও যা ঠিক পুকুর পাড়ের কাছে অবস্থিত স্থানীয় লোকেরা এই পুকুরের জল খুবই পবিত্র বলে মনে করেন এই পুকুরের জল মাথায় দিয়ে যে কোনো শুভ কাজ শুরু করা হয় মন্দিরগুলি চারচালা বিশিষ্ট এবং মন্দিরে পোড়ামাটির প্যানেল রয়েছে যাতে ভগবান শ্রীকৃষ্ণের জীবনীও বর্ণনা আছে মল্লারপুরের এই মন্দিরে বড় করে শিবরাত্রির পুজো অনুষ্ঠিত হয় এবং গাজনও হয় এখানে চড়ক পুজোর সময় ফুল দিয়ে খেলা হয় এবং মেলাও বসে মহাদেবকে আরেকবার দেখে
এবং নমস্কার করে আমরা এখান থেকে বেরিয়ে চলেছি যজ্ঞেশ্বর শিব মন্দির দর্শন করতে। আমরা এখন যজ্ঞেশ্বর শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এই মন্দিরটি দর্শন আমাদের ট্যুর প্ল্যানে ছিল না, আমাদের টোটো চালক দাদাই নিয়ে এলেন এখানে। সুন্দর এই মন্দিরটি এখন বন্ধ রয়েছে, বিকেলে খুলবে, তাই আজ আর ভেতরে প্রবেশ করা হলো না। কিন্তু আবার যখন তারাপীঠ যাব, নিশ্চয়ই এই মন্দিরটি দেখতে যাব, তখন আবার নতুন কোনো ভিডিও আপলোড করব এই মন্দিরটির সম্বন্ধে। তবে এখন বাইরে থেকে যতটা সম্ভব আমরা ভিডিও ক্যাপচার করছি। আজ কালকে আজ সাদি লাগবে এলাকাটা। কোন এলাকায় আছি আমরা? ভিডিওটি দেখে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক দেবেন। ভিডিওটি ডান দিকে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ ভ্রমণেশ্বর।